Hello viewers and my dear students, welcome সবাইকে আজকে ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। মানব সভ্যতার ইতিহাসের মতো হিসাব ব্যবস্থার ইতিহাসটা অত্যন্ত প্রাচীন। মানুষ যখন আহারের জন্য ফলমূল বা পশু শিকার করত, তখন তারা এগুলো হিসাব রাখার জন্য পাথরের গুহায় দাগ কাটা বা রশিতে গিট দিয়ে বা পাথর ব্যবহার করে এই হিসাব সংক্রান্ত কার্য সম্পাদন করত। তাহলে এ থেকেই বোঝা যায় হিসাবের ইতিহাসটা অত্যন্ত প্রাচীন। বিভিন্ন হিসাব বিজ্ঞানীর মতে হিসাব ব্যবস্থার প্রচলন শুরু হয় খ্রিস্টপূর্ব 450 অব্দে। প্রথম হিসাব ব্যবস্থার প্রচলন হয় খ্রিস্টপূর্ব 450 অব্দে। আবার কোনো কোনো হিসাব বিজ্ঞানীর মতে তারা বলতে যাচ্ছে হিসাব ব্যবস্থা শুরু হয় রাজা অগাস্টাসের আমল থেকে 850 অব্দে। তার অর্থমন্ত্রী প্রথম বাজেট পেশ করে। তাহলে রাজা অগাস্টাস অগাস্টাসের আমলে প্রায় খ্রিস্টপূর্ব 800 অব্দে তার অর্থমন্ত্রী প্রথম বাজেট পেশ করে। আর এর মাধ্যমে বোঝা যায় হিসাব বিজ্ঞানের বা হিসাব ব্যবস্থার একটা আনুষ্ঠানিক প্রচলন শুরু হয় খ্রিস্টপূর্ব 800 অব্দে। তবে বর্তমান যে হিসাব বিজ্ঞান, এই হিসাব বিজ্ঞানের গোড়াপত্তন হয় 1494 খ্রিস্টাব্দে। ১৪৯৪ সালে আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ইতালির ভেনিস শহরে একজন ধর্মযাজক যার নাম ছিলেন লুকা প্যাসিওলি, লুকা প্যাসিওলি প্রথম হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেন। লুকা প্যাসিওলি প্রথম 1494 খ্রিস্টাব্দে হিসাব বিজ্ঞানের, আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেন। ইনি ছিলেন, লুকা প্যাসিওলি ছিলেন ইতালির ভেনিস শহরের একজন নাগরিক। তিনি একাধারে ছিলেন একজন ধর্মযাজক বা পাদ্রি, ধর্মযাজক বা পাদ্রি। তিনি ছিলেন একজন গণিতবিদ। তাকে অনেক হিসাব বিজ্ঞানী দার্শনিক রূপে আখ্যায়িত করেছেন। লুকা প্যাসিওলি সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতি সংক্রান্ত একটি বই লেখে, যে গ্রন্থটির নাম হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা। প্রপোর্শনালিটা
লুকা বেসিলি 1494 খ্রিস্টাব্দে সুমবাডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়া প্রপোর্শনালিটা নাম সম্পর্ক নামক একটা গ্রন্থ প্রকাশ করে গ্রন্থ রচনা করে। এটি মূলত একটি গণিতের উপর বই। দেখা যাক এই এটা একটা ল্যাটিন শব্দ, আমরা এই শব্দটা বিশ্লেষণ করলেই বুঝবো, এই নামটা বিশ্লেষণ করলেই বুঝবো এটা একটা গণিতের বই। সুম্মাডি এই শব্দের অর্থ হচ্ছে সমষ্টি। অ্যারিথমেটিকা ল্যাটিন ওয়ার্ড, এর অর্থ যদি আমরা ইংলিশে কনভার্ট করি তাহলে হয় অ্যারিথমেটিক্স। অ্যারিথমেটিক্স শব্দের অর্থ হচ্ছে পার্টিকল। জিওমেট্রি এর অর্থ দাঁড়ায় জ্যামিতি। প্রপোর্শনিয়ের প্রপোর্শনালিটা এর মানে অনুপাত বিশ্লেষণ। তাহলে বুঝা যায় এটি একটি গণিতের উপর বিস্তারিত বই। এই বইটার প্রপোর্শনিয়ার প্রপোর্শনালিটা এই অংশে একটা অধ্যায় ছিল ডি কম্পিউটিস, দি কম্পিউটিস অফ স্ক্রিপচুরাস। এই অংশে তিনি হিসাব বর্তমান হিসাব বিজ্ঞানের যে ভিত্তি দুতরফা দাখিলার সম্পর্কে আলোচনা করেছিলেন। তাহলে আমরা বলতে পারি আমাদের দেশ বাংলাদেশ, এই দেশের একজন, এই দেশের জন্মে যার অগ্রণী ভূমিকা ছিল তিনি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে ঠিক তদ্রূপভাবে একটা জাতির যেরকম জনক থাকে বা সব কিছুর একটা জনক থাকে, ঠিক আমরা বলতে পারি হিসাব বিজ্ঞানেরও একজন জনক আছে। আর এতক্ষণ আমরা যে ইতিহাস পর্যালোচনা করলাম সেই হিসেবে আমরা আধুনিক হিসাব বিজ্ঞানের জনক হিসেবে যাকে আখ্যায়িত করা হয় তিনি হলেন লুকা ডি প্যাসিওলি। তাহলে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা ডি প্যাসিওলি। আমরা খুব সংক্ষিপ্তভাবে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করলাম। আজকে আমরা এতটুকু রাখবো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো সবাই।